আসসালামু আলাইকুম বন্ধুরা, এই ভিডিওতে আমরা মূলধন বাজেটিং ও এর পদ্ধতি সমূহের উপর আলোচনা করব। অর্থাৎ মূলধন বাজেটিং এর যে পদ্ধতি সমূহ আছে এই পদ্ধতি সমূহ সম্পর্কে আলোচনা করব, যে অ্যাকচুয়ালি কোন পদ্ধতিতে আমরা কি কাজ করি। আমরা কিন্তু অলরেডি পূর্ববর্তী ভিডিওতে দেখে ফেলেছিলাম যে কয়টা পদ্ধতির নাম। সো প্রতিষ্ঠানে বিনিয়োগের বিনিয়োগ সিদ্ধান্ত সঠিক নির্দেশনা দেওয়ার ক্ষেত্রে মূলধন বাজেটিং এর বিভিন্ন পদ্ধতির প্রচলিত আছে। প্রতিষ্ঠানের লক্ষ্যের সাথে সঙ্গতিপূর্ণ এবং সার্বিকভাবে লাভজনক বিনিয়োগ বা প্রকল্প নির্বাচন করাই মূলধন বাজেটিং পদ্ধতিসমূহের কাজ। অ্যাকচুয়ালি একটা প্রতিষ্ঠানের যে ডিসিশন নেবে সেটা অ্যাকচুয়ালি কী লক্ষ্যে বা কোন পার্সপেক্টিভ থেকে নেবে সেই হিসাবে বা সেটার উপর ভিত্তি করেই কিন্তু আমরা মূলধন বাজেটিং কেন একটা পার্টিকুলার পদ্ধতি ব্যবহার করব এবং করে আমরা একটা ডিসিশন নেব। এখন এর যে পদ্ধতিসমূহ সেগুলো দেখি। আমাদের প্রথম পদ্ধতি কি, গড় মুনাফার হার পদ্ধতি বা অ্যাভারেজ রেট অফ রিটার্ন মেথড, যেটাকে আমরা শর্টকাটে বলবো এআরআর। পরবর্তীতে পে ব্যাক সময়, যেটাকে আমরা বলবো শর্টকাটে পিবিপি। আমাদের শর্টকাট মনে রাখতে হবে, কত আমরা একটা সূত্র লিখবো, আমরা কিন্তু লিখবো না গড় মুনাফার হার, রাদার আমরা লিখবো এআরআর ইকুয়াল টু এটা। তো আমাদের শর্ট ফর্মটা অবশ্যই মাথায় রাখতে হবে, কারণ আমাদের এটা সূত্র লিখতে ইজি হয়। তারপর নিট বর্তমান মূল্য বা নেট প্রেজেন্ট ভ্যালু এনপিভি, এবং অভ্যন্তরীণ মুনাফার হার পদ্ধতি বা এটা ছিল ইন্টারনাল রেট অফ রিটার্ন বা এটাকে বলা হয় আইআরআর। এখন আমাদের যে ব্যাপার সেটা হচ্ছে আমরা আপাতত আমাদের যে এসএসসি এইখানে আমরা মোট এই দুইটা পদ্ধতি সম্পর্কে পড়ব এবং এইচএসসিতে উঠে আমরা সবগুলা পড়ব। সো আপাতত আমাদের মূল কনসেপ্ট কনসার্ন হচ্ছিল ওয়ান এবং টু নাম্বার। সো ওয়ানে কি আছে, গড় মুনাফার হার পদ্ধতি, যেটার ইংলিশ হলো অ্যাভারেজ রেট অফ রিটার্ন মেথড, এবং অনেক জায়গায় এটাকে বলে অ্যাকাউন্টিং রেট অফ রিটার্ন মেথড। সো দুইটা ইউজ করা যায়। আমরা যে আমাদের বইয়ে মূলত আছে অ্যাভারেজ দেওয়া, তো আমরা অ্যাভারেজ ইউজ করবো, বাট আমরা যদি নেটে সার্চ দিই বা গুগলে সার্চ দিই এআরআর এর ফুল ফর্ম অ্যাভারেজ রেট অফ রিটার্নও বলে, আবার অনেক জায়গাতে অ্যাকাউন্টিং রেট অফ রিটার্নও বলা হয়। তো হোয়াট এভার ইট ইজ, আমাদের মাথা ব্যথা না, আমাদের যেটা জানলেই হয়েছে আমাদের এআরআর এর ফুল ফর্ম কি। সো এআরআর এর ফুল ফর্ম হলো অ্যাভারেজ রেট অফ রিটার্ন বা এটা হলো গড় মুনাফার হার পদ্ধতি। এবং আরেকটা যে পদ্ধতি সেটা ছিল পে ব্যাক সময় পদ্ধতি বা পে ব্যাক পিরিয়ড মেথড, এটার একটাই নাম আর কোনো নাম নেই। তো আমরা প্রথমে দেখব গড় মুনাফার হার পদ্ধতি। দেখো মূলধন বাজেটিংয়ের সহজ পদ্ধতি হলো গড় মুনাফার হার পদ্ধতি। প্রতিষ্ঠানের আর্থিক প্রতিবেদন থেকে প্রাপ্ত তথ্যাদি গড় মুনাফা হার নির্ধারণে ব্যবহার হয়ে থাকে। তো দেখো আর্থিক যে প্রতিবেদন থাকে একটা প্রতিষ্ঠানের আয় বিবরণী বা বিশদ আয় বিবরণী বা আমাদের ব্যালেন্স শিট যেগুলো থাকে আমাদের, কিন্তু সেখান থেকে আমরা কিন্তু এই তথ্য নিয়ে আমরা আমাদের এই যে পদ্ধতির অ্যাপ্লাই করতে পারি। সো এখানে এই পদ্ধতি অ্যাপ্লাই করার জন্য আমাদের যে আলাদা জায়গা থেকে তথ্য আনা লাগবে সেটা না, একটা কোম্পানির আর্থিক প্রতিবেদন থেকে কিন্তু আমরা ইজিলি তথ্য নিয়ে এই পদ্ধতিতে অ্যাপ্লাই করতে পারি। এর জন্য এটাকে খুব একটা ইজি পদ্ধতি বলা হয়। এরপর এ পদ্ধতিতে প্রত্যাশিত নগদ প্রবাহের পরিবর্তে নিট মুনাফা বিবেচনা করা হয়। দেখো আমরা বাকি যে পদ্ধতিগুলো দেখেছি আমাদের পিবিপি আইআরআর এনপিভি, এই সবগুলো নগদ প্রবাহ ব্যবহার করে। কিন্তু যদি আমরা এই পদ্ধতির কথা বলি এআরআর, তাহলে সেটা কী হয়, এটা ব্যবহার করে এআরআর এটা ব্যবহার করে হচ্ছিল নিট মুনাফা পদ্ধতি, নিট মুনাফাকে। সো আমরা বাকি পদ্ধতি যখন ইউজ করব তখন আমাদের নগদ প্রবাহ এইটা হলেই আমরা অ্যান্সার বের করতে পারবো, কিন্তু যদি আমরা এআরআর বের করতে চাই তখন আমাদের নিট মুনাফা প্রয়োজন হবে। এবং আমরা জানি কিন্তু নিট মুনাফার যে মান এইটা আমরা একটা কোম্পানির আর্থিক প্রতিবেদন থেকে বের করতে পারি। প্রত্যাশিত বার্ষিক গড়, আমাদের যে সূত্র সেটা হচ্ছিল প্রত্যাশিত বার্ষিক গড় নিট মুনাফাকে গড় বিনিয়োগ দিয়ে ভাগ করলে গড় মুনাফার হার পাওয়া যায়। দেখো গড় নিট মুনাফা ডিভাইডেড বাই গড় বিনিয়োগ ইনটু 100 করলে যে মানটা পাওয়া যায় সেটাই হচ্ছিল গড় মুনাফার হার, এবং এটাকে আমরা অবশ্যই পার্সেন্টেজ আকারে শো করব। এরপর আমরা দেখব হচ্ছিল পে ব্যাক সময় পদ্ধতি। ব্যবসায় বা প্রকল্পে বিনিয়োগকৃত টাকা কত দিনে ফেরত আসবে তা পে ব্যাক সময় পদ্ধতি নির্দেশ করে। অর্থাৎ একটা প্রকল্পের বিনিয়োগকৃত টাকা, আমি একটা মেশিন কিনলাম 180,000 টাকা দিয়ে,
এই টাকাটা টোটাল কত বছরের মধ্যে আমার ব্যবসায় বা আমার পকেটে আবার ফেরত চলে আসবে, এইটা আমরা এই পেব্যাক সময় পদ্ধতি ব্যবহার করে বের করতে পারি। পেব্যাক সময় পদ্ধতি বিনিয়োগের সিদ্ধান্ত বা প্রকল্পের মূল্যায়নের একটি সহজ ও জনপ্রিয় পদ্ধতি। আমাদের অনেক সময় প্রশ্ন আসে যে ক্যাপিটাল বাজেটিং বা মূলধনী আয় ব্যয় প্রাকলনের সবচেয়ে সহজ ও জনপ্রিয় পদ্ধতি কোনটি, এবং সেটা হচ্ছিল পেব্যাক সময় পদ্ধতি। এবং এটাতে কী করে বিনিয়োগকৃত অর্থ কতদিনে ফেরত আসবে এই বিষয়টা বের করে। ব্যবসায় বিনিয়োগ বা প্রকল্প থেকে আগত আন্তঃপ্রবাহগুলো যদি সমান হয় তবে বিনিয়োগকৃত টাকাকে বার্ষিক নগদ প্রবাহ দিয়ে ভাগ করলে পেব্যাক সময় পাওয়া যায়। তো আমি মনে করো বিনিয়োগ করলাম 180,000 টাকা এবং প্রতি মাসে আমি 30,000 টাকা করে ফেরত পাই। তো আমি মোট কতদিনের মধ্যে ফেরত পাবো? 180,000 ÷ 30 × 6 বছর হলে 6 বছর। সো এইভাবে কিন্তু আমরা পেব্যাক সময় বের করতে পারি। এখানে বাট এখানে একটা জিনিস বলা যায়, দেখো আগত আন্তঃপ্রবাহগুলো যদি সমান হয়, মানে প্রত্যেক বছর সেম অ্যামাউন্টে টাকা আসবে, কিন্তু এটা কিন্তু হয় না। কোনো বছর বেশি আসে, কোনো বছর অনেক কম আসে, কোনো বছর মিডিয়াম থাকে, কোনো বছর আবার অনেক বেশি হয়, কোনো বছর আবার মিডিয়াম থাকে বা একটু বেশি হয়, এইভাবে হয় কিন্তু। সো আমরা এই যে সিস্টেম, আমরা এই সিস্টেমও ম্যাথ করব। আবার প্রত্যেক বছরের নগদ আন্তঃপ্রবাহ বা আয় সমান হলো কীভাবে বের করতে হয় আমরা সেই সম্পর্কে জানবো। সো বন্ধুরা, আশা করি তোমরা ওভারঅল এই যে দুইটা সিস্টেম আছে বা পদ্ধতি, এইটা কী দ্বারা আমরা কী বের করতে পারি এবং কীভাবে বের করতে পারি এই সম্পর্কে আইডিয়া পেয়েছো। আমরা পরবর্তী ভিডিওগুলোতে এই ARR এবং PBP সম্পর্কিত কিন্তু ম্যাথ করবো, এবং আশা করি তোমাদের সম্পূর্ণ যে কনফিউশন সব ক্লিয়ার হয়ে যাবে। সো বন্ধুরা, এই ভিডিওতে এ পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।